কাকিনাড়া রেল স্টেশনে হকারদের হাতে তুলে দেওয়া হলো পরিচয়পত্র। উপস্থিত আইএনটিটিউসি সাংগঠনিক জেলা সভাপতি। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসির পক্ষ থেকে কাকিনাড়া রেল স্টেশন চত্বরে কর্মরত হকারদের হাতে তুলে দেওয়া হলো পরিচয়পত্র। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার আইএনটিটিউসি সভাপতি তথা জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম, সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সাধারণ সম্পাদক গৌরব প্রসাদ, ভাটপাড়া এক আইএনটিটিউসি সভাপতি অশোক দত্ত, ভাটপাড়া পৌরসভার পৌরপিতা বিপ্লব মালো, পৌরমাতা মিলি দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই দিনের কর্মসূচি থেকে 66 জন হকারদের হাতে তাদের পরিচয়পত্র তুলে দেওয়া হয়। এই কর্মসূচি নিয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা আইএনটিটিউসি সভাপতি তথা জগদ্দল কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম জানান, হকারদের অধিকার পাইয়ে দিতেই তাদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়া হয়েছে আইএনটিটিউসির পক্ষ থেকে। দেখুন, কার্ড আমাদের প্রিভিয়াসলিও ছিল, কিন্তু ইতিমধ্যে আমাদের হকার কার্ডটা অনেকদিন দেওয়া হয়নি। আমরা হকারদের দিলাম, এতে সুবিধে নিশ্চয়ই হবে, তারা চিহ্নিত হবে যে কে রানিং হকার, কে সিটিং হকার, কোন প্ল্যাটফর্মের হকার আছে। এবং এই যখন তখন বিজেপি কেন্দ্র সরকার এসে এদের উচ্ছেদ করার একটা প্রচেষ্টা করছে, তো কম করে সে তো পরিচয়টা দিতে পারবে যে আমি এখানে হকারি করি, আমাকে আইএনটিটিউসি তৃণমূল কংগ্রেস আমাকে এই জায়গাটা একটা পরিচয়পত্র দিয়েছে। তো এটা আমরা আগামী দিনে দেখাতে চাইছি। এবং বিজেপি কেন্দ্র সরকারের যে প্রচেষ্টা যে হকার পরিবারকে বাংলার থেকে নির্মূল করে দেবে, শেষ করে দেবে, সেটা তারা পারবে না। তারা প্রত্যেকটি প্ল্যাটফর্মকে বিক্রি করে দিচ্ছে, তারা প্রত্যেকটি প্ল্যাটফর্মে নতুন নতুন স্টল, নতুন নতুন মল করার চেষ্টা করছে বড় বড় পুঁজিপতিদের এনে। কিন্তু আমাদের এই বাংলা জুড়ে এই হকারের একটা বিশাল বড় পরিবার আছে। এই পরিবার আমরা এই আন্দোলন করছি, আমরা এই আন্দোলন করব, এবং প্রত্যেকটি প্ল্যাটফর্ম থেকে আরম্ভ করে রানিং হকার্স বা স্ট্রিট হকার্স যারাই আছেন সবাইকে আমরা চিহ্নিত করব এবং সবাইকেই আমরা আইডেন্টি কার্ড দেব। এটা আমার স্টেট প্রেসিডেন্ট ঋতুপ্রত বন্দ্যোপাধ্যায়ের আদেশ, আমরা সবাইকে কার্ড দেব, পুরো রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে কার্ড দেব। এটা আমাদের ডিমান্ড আছে যে আপনি যখন অন্য কাউকে মল বা স্টলের জন্য দিচ্ছেন, যারা আমরা বিগত 40-50 বছর ধরে যারা বসে আছি তাদের কেন দেওয়া হবে না? এটা তো আমার অধিকারের মধ্যে, আমি তো দিতে চাইছি। আমি তো সেই জায়গাটা যে আপনি টেন্ডার করবেন সেই টেন্ডারে আমি অংশ বা নিয়ে আমি আমি বলছি আমি নেব, কিন্তু তাহলে আপনি আমাকে দিচ্ছেন না কেন? তার মানে আপনার কাছে হকারিটাকে মূল উদ্দেশ্য নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে বাংলাকে ডিস্টার্ব করা, বাংলার মানুষকে ডিস্টার্ব করা। সেই জন্যে আমি একটাই কথা বলবো যে এই লড়াই আমাদের চলছে এবং চলবে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর সেট, 0% জিএসটি, এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার, থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে, আমাদের যোগাযোগ 7278200456।